আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই এক বা একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে, আর আমরা অনেকেই এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই। অনেকদিন ধরে আগে খোলার কারণে কিংবা একাধিক জিমেল থাকার কারণে আমরা এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই। তো আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি ভুলে যাই, কিভাবে সেটা বের করব সেই প্রসেসটাই আজকে দেখাচ্ছি, কিংবা কিভাবে সেটা চেঞ্জ করব, নতুন পাসওয়ার্ড সেট করব সেটাই দেখাচ্ছি। তো এর জন্য দেখেন, আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার প্রোফাইল যে আইকনটা আছে, এই প্রোফাইলের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নতুন অ্যাকাউন্টে যেটাতে যোগ করতে চান, আমি একটা নতুন অ্যাকাউন্ট যোগ করে দেখাচ্ছি। দেখেন, আমার জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য আমি প্রথমে আমার জিমেল আইডিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে ইন্টার ইয়ার পাসওয়ার্ড, আমার যেহেতু পাসওয়ার্ড মনে নেই সেহেতু আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। দেখেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে গেট ইয়োর ভেরিফিকেশন কোড, আপনি এখানে SMS এর মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা। তো দেখেন, গেট ভেরিফিকেশন কোড 7667। তো এখান থেকে আপনার নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে আপনি ইমেল খুলেছিলেন, সেই নাম্বারটা একটা কোড চলে যাবে। তো সেই নাম্বারটা এখানে প্রথমে দিয়ে দিবেন। দেখেন, নাম্বারের শেষের দুটো সংখ্যা কিন্তু এখানে উপরে দেওয়া আছে। তো দেখেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে 01734137667। দেখেন, আপনি আপনার নাম্বারটা দিয়ে এখান থেকে জাস্ট সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা 6 সংখ্যার OTP কোড চলে যাবে। এই 6 সংখ্যার OTP কোডটা এখানে দিয়ে দিবেন। OTP কোডটা দেওয়ার পরে এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপরে নেক্সটে ক্লিক করার পরে দেখেন, আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দুইবার সেট করবেন, উপরে একবার এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা ন্যূনতম 8 সংখ্যার, এবং সেখানে ABCD এবং সংখ্যা, অর্থাৎ বর্ণ এবং সংখ্যা দুইটাই কিন্তু থাকতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন, পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আই এগ্রি। দেখেন, আমার নতুন জিমেল কিন্তু উপরে লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমার জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে যান, খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।